হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তোমরা আলুর দম সবাই খাও, বা আলুর তরকারি, বা আলুর রেসিপি, যে কোনো আলুর রেসিপি, কম বেশি নয়, আমরা মোটামুটি সবাই খেয়ে থাকি। কিন্তু আজকে আমি সম্পূর্ণ অন্যরকমভাবেই এই রেসিপিটা তৈরি করেছি, আর খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্না করা যায়। দেখতে থাকো কি কি মিশিয়ে আমি এটা রান্না করছি। আর এটা কিন্তু মুখরোচক একটা রেসিপি, মুখে স্বাদ ফিরিয়েও আনতে এই রেসিপিটা হেল্প করবে। যেভাবে রেসিপিটা তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবেই তৈরি। আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা ইউজ করব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই চলতে পারে। আমি আলুর রেসিপিটা করার জন্য কড়াইতে একটু হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণে সর্ষের ফোড়ন, খুব সামান্য একটু মেথি, আর একটু কারি পাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ, একটু লবঙ্গ, দু তিনটে মতো লবঙ্গ আছে, আর চার পাঁচটা মতো গোলমরিচ আছে, একটু থেঁতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হিং। একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি একটা পেস্ট, এর মধ্যে পেস্টের মধ্যে দেওয়া আছে মটরশুঁটি, 1.5 ইঞ্চি মতো আদা, আর খানিকটা ধনে পাতা, আর দুটো কাঁচা লঙ্কা, আর একটু সামান্য একটু নুন দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করতে আমি এখানে ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করার আগেই এভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি, তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে মিক্সার ধোয়া জলটা দিয়ে এটাকে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এটা 2 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা, একটাই টমেটো নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা। দু তিন মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুটা কিন্তু আলাদা করে আর ভাজব, এটাকে দিয়েই কষিয়ে নেব। 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আর একটু নুন। নুনের পরিমাণটা তোমরা বুঝে দেবে, সামান্য একটু চিনি, এটা একদম অপশনাল, নাও দিতে পারো, একটু টেস্ট হবে, এই জন্য দিলাম। এই অবস্থায় কিন্তু নেড়েচেড়ে নামিয়ে নেওয়া যায়, কিন্তু আমি আজকে এই অবস্থায় নামাবো না। সামান্য একটু জল এর মধ্যে দিচ্ছি, এটা কিন্তু উষ্ণ গরম জল। ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি ঢাকাটা তুলে নিয়েছি, 2 মিনিট মতো আমি রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দেব, এখানে 1/2 টিস্পুন মতো গোটা ধনে আছে ড্রাই রোস্ট করা, এইভাবে ভেঙে নিয়েছি, পুরো পাউডার নয়। এখানে আছে 1/2 টিস্পুন মতো মৌরি, এটাকেও ড্রাই রোস্ট করা আছে, এভাবে হাফ হাফ করে ভেঙে নিয়েছি, এটা কিন্তু পুরো পাউডার নয়, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন মতো জোয়ান, এটাকেও আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে দিচ্ছি আমি ছোট একটা লেবুর রস আর কি, লেমন জুস দিলাম। আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, রান্নাটা একদমই কমপ্লিট। লেমন জুসটা আর একটু দিয়ে দিলাম, পুরো ছোট একটা লেমনই আমি জুস করে নিয়েছি, এটাই দিলাম। এবার আমি এটাকে নাবিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছি, আর যারা আমার সাথে অলরেডি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে এটাকে শেয়ার করো। থ্যাংক ইউ। আর লাইকটা দিতে কিন্তু ভুলে যেও না।